আমি আরেকটা জিনিসও বলবো যে মানুষ অলওয়েজ এরকম যে মানুষের নেচারটা এরকম যে ধরো সাপোজ এইটা হচ্ছে তোমার অর্জন, এটা হচ্ছে তোমার সময়। ধরো তুমি তোমার লাইফটা এমন হয়ে গেল, অর্জন আছে, ভ্যালু আছে অর্জনের, হয়তো কিছু একটা মান আছে, এরকম একটা মান থাকবে 10-20-30 কিছু একটা মান আছে, বা এরকম ধরো সাপোজ প্রথমে জীবনে শূন্য অর্জন ছিল, তারপর একটা অর্জন করছো এখানে এসে, তারপরে তুমি এরকম হয়ে গেলো, মানে একটা অর্জন পর্যন্ত এসে থাইমা গেল, তারপরে দেখবে লাইফ বোরিং লাগতেছে, ডিপ্রেশন আসতেছে, সুইসাইড করতে ইচ্ছা করতেছে। অলওয়েজ দেখা যায় যে মানুষ একটা ছোট হইলেও স্লোপ মেনটেন করতে চায়, ছোট হলেও একটা ঢাল মেনটেন করতে চায়। সো আমার সাথে সম্পর্কের প্রতি এটাই যে জীবনে সবসময় বড় ঢাল দরকার নেই, রাতারাতি লাফ দেওয়া দরকার নেই 10 তালে, কিন্তু আজকের চেয়ে কালকে একটু হইলেও তুমি একটা ঢাল রেখো। আর ঢালটা কি তোমাদের জন্য, তোমাদের লেভেলে অর্জনটা কি, আজকে তুমি যা জানো কালকে তুমি একটা লাইন হলেও বেশি জানতে চেষ্টা করবা, 10টা লাইন হলেও বেশি জানতে চেষ্টা করবা। ঢাল থাকুক, ঢাল শূন্য বানায় ফেললে সমস্যা। জীবনে যখন ঢাল শূন্য হয়ে যাবে তখনই মনে করবা যে তুমি তোমার মাইট বি শ্বাস প্রশ্বাস চলছে, বাট তুমি মেন্টালি মারা গেছো বা মানসিকভাবে তুমি মৃত। সো তোমার মনটাকে চাঙ্গা রাখার জন্য, সজাগ রাখার জন্য আজকের দিনে কি করলাম, কালকের দিনে কি করলাম, একটা হলেও অর্জন বা একটা হলেও চেক মার্কের জন্য পরে তোমার ডায়েরি আজকে তুমি এটা করছো, ঠিক আছে? সো এই ঢালটা মেনটেন করো লাইফের যে কোনো সিচুয়েশন, এটা ইনফ্যাক্ট পাস করার পরে, দেখ আমি আমার ক্ষেত্রেও আমাকেই ওই মনে করছি।